সাত সকালে আমার বাড়িতে এভাবে হানা দেবার মানে? সেই মানেটা আপনাকে আমি পরে বোঝাবো, আগে আপনাদের কাজকর্মের মানেটা একটু বুঝিয়ে বলুন তো। রাজাকে নিজেদের কাছে লুকিয়ে রেখে একটা হারিয়ে যাওয়ার গল্প তো আপনারা ভালোই ফেলেছেন। কি বলতে চাইছো কি তুমি? ও কি বলতে চাইছে তুমি বুঝতে পারছো না? মা, যাতে ওদেরকে কেউ সন্দেহ না করে তাই জন্য ওরা দোষটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। তোমরা বুঝি কোনো দোষই করনি? যাদের বাড়ির ছেলে হারিয়ে যায় তারা যে সকালবেলা এইভাবে আয়েস করে বসে চা খায় না, সেটা একটা গাধাও চা। কাজ করো তো, তুমি ওদিকটা দেখো। মা, আপনি এদিকটা দেখুন তো, আমি ওদিকটা গিয়ে দেখছি। দাঁড়াও দাঁড়াও, এর মানেটা কি? আমার বাড়িতে আমার অনুমতি না নিয়ে তুমি তোমার মর্জি মতো লোককে ঢুকিয়ে দিচ্ছ? আপনার কাছে তো এটা নতুন নয় দময়ন্তী দেবী, আপনিও তো আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে পাবার জন্য আমার গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিলেন। আপনারা বড় লোক বলে বুঝি আপনারা কোনো অন্যায় করলে সেটা অন্যায় হয় না? যত ন্যায় অন্যায় আমাদের জন্য না? না না, দেখুন, গরিব বড় লোকের প্রশ্ন নয়, কিন্তু এটা তো মানবেন যে এইভাবে দুম করে দলবল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়াটা, এটা আপনাদের অন্যায়। কিন্তু অন্যায় তো প্রথম এনারাই শুরু করেছে। ইট যখন ছুঁড়েছেন তখন পাটকেল তো খেতেই হবে।